পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি তোমার বন্ধুর দাদাই, তাই আমি তোমারও দাদাই, আর তুমি হলে আমার নাতি বাবুর পরী, মানে এঞ্জেল। আহা, কি সুন্দর একটা পরী এসেছে আমাদের বাড়িতে। দাদু ভাই, মিষ্টিকে একবার নিচে পাঠাও তো। ঠাম্মি ডাকছে, যাও যাও নিচে যাও, গিয়ে দেখো তোমার বন্ধুর ঠাম্মি তোমার জন্য কি রান্না করেছে। আমি বাবা আমার জামা পরে নি, এক্ষুনি ঠাকুর দাদু চলে আসবে। কেন এঞ্জেল, এই ড্রেসটা তো এঞ্জেলকে কি বিউটিফুল লাগছে, এটাই পরো। ও মা, এত ভালো জামা কি সব সময় পরা যায় নাকি? ওই গো বন্ধুর বোন, ও বন্ধুর বোন, মেয়েকে তুমি পেলে কোথা থেকে দাদু ভাই? ও তোমায় বাঁচিয়েছে। কি সুন্দর, কি অদ্ভুত মা করা মুখ, ভারী সুন্দর মুখটি, ভীষণ আপন মনে হয়, মনে হয় যেন নিজেদের কেউ। আর সম্বোধন গুলো দেখো, মিঠাই যেমন ডাকতো দাদুর নাতি, অনেকটা ঠিক সেই রকম। তোমারও সেটাই মনে হলো না দাদু? কেন দাদাই জানি না কেন, মিঠাইয়ের স্বভাবগুলোর সাথে না এঞ্জেলের স্বভাবগুলোর খুব মিল পাচ্ছি আমি, জানো তো। গড নোজ ভাই। আচ্ছা দাদু ভাই, নফর দাসের বাড়িতে ও কি হিসেবে থাকে? আই এম নট ভেরি শিওর দাদাই, তবে এঞ্জেলের মা নফর বাবুকে মিষ্টি তৈরি করতে হেল্প করে, কিন্তু নফর দাসরা না খুব একটা ভালো করে ট্রিট করে না, জানো তো ওদের। আমি তো গেছিলাম ওদের বাড়িতে, দেখেছি। বুঝতে পেরেছি দাদু ভাই। দেখো দাদু ভাই, সবাই তো আর কাজের লোকেদের এক চোখে দেখে না। নফর দাস হয়তো একটু কড়া, ও হয়তো জোকারেদের পরিবারকে নিজেদের পরিবার বলে ভাবে না আমাদের মতো, এমন তো হতেই পারে। বাচ্চাটাকে স্কুলে পর্যন্ত ভর্তি করায়নি জানো তো দাদাই, খুব শখ এঞ্জেলের লেখাপড়া করার, ভাবছি ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। মানে ওই সাক্ষ্য যেখানে পড়ে, ওই টপারসে, তাই তো? হ্যাঁ দাদাই, প্রিন্সিপাল ম্যামের সাথে গিয়ে একবার কথা বলবো, মিটি ফিরুক আগে। দেখো দাদু ভাই, মিষ্টি নফরচন্দ্র দাসের কর্মচারীর মেয়ে, ওর জীবনটা এই যাবত একরকম ভাবে কেটেছে। দুম করে ওর একটা নামি দামি স্কুলে ভর্তি করে দিয়ে ভেবাচাকা খেয়ে যেতে পারে। আর যাই হোক, তুমি তো তার গার্জেন নও, ভর্তি করতে গেলে ওর মাকে এগিয়ে আসতে হবে। তাহলে দাদাই আমি কি করবো, হাত পা গুটিয়ে বসে থাকবো? এঞ্জেল লেখাপড়া করবে না। কখনো বাড়ি ফিরতে পারতাম কিনা আমি জানি না দাদা, সিরিয়াসলি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।